শিশু হত্যা ও নির্যাতনকারীদের শাস্তি হবে কঠোর বললেন প্রধানমন্ত্রী, মাদক সন্ত্রাস থেকে দূরে থাকার পরামর্শ। 15 আগস্টের কুশীলবদের বিচার ও নাম প্রকাশ করতে কমিশন গঠনের দাবি বিশিষ্টজনদের। বিএনপিকে গণতান্ত্রিক ধারায় রাজনীতি করার আহ্বান ওবায়দুল কাদেরের, শেখ রাসেলের সমাধিতে শ্রদ্ধা। রাজশাহী সীমান্তে গোলাগুলির ঘটনা অনাকাঙ্ক্ষিত বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, বৈঠক হবে বিজিবি বিএসএফ প্রধান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশু নির্যাতনকারী ও হত্যাকারীদের কঠোর শাস্তি পেতে হবে। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের অনুষ্ঠানে তিনি বলেন, 75-এর 15 আগস্টের খুনিদের বিচারের পথ রুদ্ধ করা না হলে দেশে শিশু হত্যার মতো ঘটনা ঘটত না। মাদক সন্ত্রাস জঙ্গিবাদ থেকে দূরে থাকতেও শিশুদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম যাতে সুন্দর জীবন পায় সেই পরিকল্পনা নিয়েই কাজ করছে সরকার। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বেঁচে থাকলে আজ 55 বছর বয়সে পা রাখতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। 1975 সালের কাল রাতে ঘাতকরা নির্মমভাবে হত্যা করে 10 বছরের শিশু রাসেলকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারের সাথে শিশু শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করে। জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে কৃতি শিক্ষার্থী ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতার শুরুতেই ছোট ভাই শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে কণ্ঠ ভারী হয়ে আসে শেখ হাসিনার। পিতৃস্নেহ বঞ্চিত রাসেলের বেড়ে ওঠার দিনগুলো বড় বোন শেখ হাসিনার স্মৃতিকে দোলা দেয়। হয়তো বেঁচে থাকলে এদেশের জন্য অনেক কিছুই করতে পারত। আজকে মাঝে মাঝে মনে হয়, 54 বছর বয়স পূর্ণ করেছে, এই 54 বছর বয়সে রাসেল কেমন হতো দেখতে। আমি তার বড় বোন, আমি কোলে পিঠে করেই তাকে আসলে মানুষ করেছি সব সময়। আমাদের অতি আদরের ছিল সে। 75-এর কাল রাতে নির্মম সেই হত্যাকাণ্ডের বিচারের পথ বন্ধ করে দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সে কারণেই আজ সমাজে নৃশংস সব ঘটনা ঘটছে। শিশু হত্যাকারীদের কঠোর সাজা হবে বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। সে সময় যদি ওই শিশু হত্যাকারী, নারী হত্যাকারী, তাদের বিচার করা হতো, তাহলে অন্তত মানুষের ভিতরে একটা ভয় থাকতো, এই ধরনের মানসিকতা গড়ে উঠত না। কি আশ্চর্য ব্যাপার, অদ্ভুত ব্যাপার, যে বাবা হয়ে সন্তানকে হত্যা করে অন্যকে ফাঁসানোর জন্য। আজকে যারা এই ধরনের শিশু নির্যাতন বা শিশু হত্যা করবে, তাদের কঠোর থেকে কঠোর সাজা পেতে হবে, অবশ্যই পেতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মাদক সন্ত্রাস থেকে শিশুদেরকে দূরে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সততার সাথে জীবন যাপনেরও পরামর্শ দেন তিনি। আমি চাইবো যে খেলাধুলা, সংস্কৃতি চর্চা সর্বক্ষেত্রে আমাদের শিশুরা অংশগ্রহণ করবে, আর সমাজের যে খারাপ দিকটা, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, এর থেকে সবাইকে দূরে থাকতে হবে। কার একটা সুন্দর বেশি দামি কাপড় আছে থেকে আমারও লাগবে, এই চিন্তাটা যেন কখনো মনে না আসে। পরে দর্শক সারিতে বসে ছোট ছোট শিশুদের পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। 15 আগস্টের কুশীলব ও পরিকল্পনাকারীদের খুঁজে বের করে বিচার নিশ্চিত ও তাদের নাম পরিচয় প্রকাশ করতে কমিশন গঠনের দাবি জানিয়েছেন সম্প্রতি বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানের বক্তারা। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে এনে সাজা কার্যকরের দাবি জানান তারা। মফিউর রহমানের রিপোর্ট। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে শেখ রাসেল আমার আবেগ আমার ভালোবাসা শিরোনামে আলোচনা সভার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ। এতে সভাপতিত্ব করেন
সংগঠনের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। আলোচনায় বক্তারা বলেন, 75-এর 15 আগস্টের এত বছর পরও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পুরনো অপশক্তি। এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। দাবি করেন, 15 আগস্টের কুশীলব ও পরিকল্পনাকারীদের বিচার ও পরিচয় প্রকাশের, এ বিষয়ে একটি কমিশন গঠনের পরামর্শও তাদের। তাদের বিরুদ্ধে যেন বাংলাদেশের মানুষ সচেতন হন, আর যেন কোনোভাবে বাংলাদেশকে তারা রক্তাক্ত করতে না পারে সেজন্য আমাদের সবাই সতর্ক হওয়া উচিত। শুধু হত্যাকারী নয়, যারা পরিকল্পক ছিল তাদের নাম ইতিহাসের কাছে কালিমায় লিখে রাখার জন্য এবং তাদের যথাযথ শাস্তি, তাদেরকে ঘৃণা দ্বন্দ্বে জায়গা দেবার জন্য আমাদের এই কমিশনটা গঠন করা প্রয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতিমধ্যেই কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকারীরা দেশকে পিছিয়ে নিতে চেয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, তিনি বেঁচে আছেন বলেই আজকে বাংলাদেশ একটা সম্ভাবনাময় বাংলাদেশ হয়েছে, যেটা বঙ্গবন্ধু চিন্তা করতেন, বঙ্গবন্ধু বিশ্বাস করতেন। বঙ্গবন্ধু যেই স্বাধীনতার জন্য আমাদেরকে ডাক দিয়েছিলেন, সেই স্বাধীনতার সুফলটা আমরা তারই যোগ্য কন্যার নেতৃত্বে আজকে পেতে পাচ্ছি। শেখ রাসেল বেঁচে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হতো বলে মনে করেন বক্তারা। শেখ রাসেল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাকে সহযোগিতা করার জন্য তার বঙ্গবন্ধুর রক্ত যে সব জায়গায় অবদান রাখছে সেটার প্রমাণ তিনি করে যেতে পারতেন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। অভিযোগের রাজনীতি থেকে সরে বিএনপিকে গণতান্ত্রিক ধারায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন শেখ রাসেল ক্রীড়াচক্র সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ফুল দিয়ে এ সময় শ্রদ্ধা জানায়। পরে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নানা ইস্যুতে সরকারের সমালোচনা করছে, তারা সঠিক কোনো ভূমিকা পালন করছে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি কথা কথা অভিযোগ করে, নালিশ করে, এছাড়া তো তাদের আর কিছু করার নেই, কাজেই তারা ইতিবাচক রাজনীতির ধারা ফিরে আসুক এটা আমরা চাই, এবং তারা রাজনীতিটাকে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনুক। অভিযোগ আর নালিশের রাজনীতি বাদ দিয়ে ইতিবাচক পলিটিক্সে তারা ফিরে আসবে এটাই আমরা আশা করি। রাজশাহীর চারঘাট সীমান্তে বিজিবি বিএসএফ গোলাগুলির ঘটনা ভুল বোঝাবুঝির জন্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে যোগদান শেষে তিনি বলেন, বিজিবি ও বিএসএফ ডিজি পর্যায়ে বৈঠকে এই ভুল বোঝাবুঝির অবসান হবে। তিনি বলেন, ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে মৎস্য অধিদপ্তর নিয়মিত অভিযানে গেলে বাংলাদেশের সীমানায় ভারতীয় জেলে আটক হয়, এ সময় অনাকাঙ্ক্ষিত এই গোলাগুলির ঘটনা ঘটে। বিজিবি এবং মৎস্য অধিদপ্তর যৌথ টহল দিচ্ছিল, সেই সময় তারা দেখতে পেয়েছে কিছু সংখ্যক জেলে মাছ ধরছে, তাদের চ্যালেঞ্জ করলে তার জানা গেল তারা ভারতীয়। তাদের যখন আটক করেছিল ঠিক তৎক্ষণাৎ তারা কয়েকজন গিয়ে বিএসএফ কে খবর দিলে, বিএসএফ লোকজন এখানে চলে আসে, তারা ফ্ল্যাগ মিটিং এর অপেক্ষা না করে তারা জোর করে চলে যাচ্ছিল, সেই সময় এই গোলাগুলির ঘটনাটি ঘটে। বিজিবির মহাপরিচালক এবং বিএসএফ এর প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলাপ আলোচনা চলছে, আমরা মনে করি যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা দুইজনের আলাপের মাধ্যমে একটা সুরাহা হবে। ক্ষমতায় থাকতে স্বৈরশাসকরা সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন কেন্দ্রিক সংকট সমাধানে জাতীয় ঐক্যের প্রয়োজন ও প্রাসঙ্গিকতা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, স্বৈরশাসকদের মূল চেষ্টা সাম্প্রদায়িকতা ও সংকীর্ণ দলীয় মানসিকতার মাধ্যমে বিভেদ সৃষ্টি করা, জনগণের মাঝে বিভক্তি তৈরি করে তারা সবসময় ক্ষমতার কেন্দ্রে থাকতে চায় বলেও মন্তব্য করেন ডক্টর কামাল। জনগণের স্বার্থে ঐক্যকে আরও সুসংহত করার আহ্বানও জানান তিনি। জনগণের ঐক্যের বিরুদ্ধে যারা স্বৈরশাসকরা ও যারা চেয়েছে স্বৈরশাসকের ভূমিকা রাখতে, তারা চেষ্টা করে টাকা দিয়ে, সাম্প্রদায়িকতা দিয়ে, নানান রকমের সেই কলাকৌশল দিয়ে
চেষ্টা করে কিন্তু তারা পারেনি, সাময়িকভাবে বিভেদ যদি চেষ্টা করে মূলত কিন্তু সেটাকে তারা ধরে রাখতে পারেনি। সুনামগঞ্জের দিরাইয়ে 5 বছরের শিশু তুহিন হত্যার ঘটনায় তার বাবা আব্দুল বাসির আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার সুনামগঞ্জের বিচারিক হাকিম খালিদ মিয়ার আদালতে এই জবানবন্দি দেন তিনি। পুলিশ জানায় 3 দিনের রিমান্ড শেষে আব্দুল বাসির জবানবন্দি দিতে রাজি হওয়ায় বিকেলে তাকে আদালতে আনা হয়। আব্দুল বাসিরের সঙ্গে তার 2 ভাই আব্দুল মোসাব্বির ও জমশেদ আলী রিমান্ডে থাকলেও তারা জবানবন্দি দেননি। পরে 3 জনকেই কারাগারে পাঠানো হয়। এদিকে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের DIG কামরুল আহসান, বলেছেন তুহিন হত্যার প্রতিবেদন শিগগিরই দেয়া হবে। মামলাটা যাতে খুব ভালোভাবে তদন্ত হয়, কোনো রকম ত্রুটি বিচ্যুতি না থাকে সেই সতর্কতা বজায় রেখে তদন্ত হচ্ছে। যখন তদন্ত রিপোর্ট প্রস্তুত হবে তখন আবার আপনাদেরকে জানানো হবে। আমরা দ্রুততম সময়ের মধ্যেই তদন্ত রিপোর্ট দাখিলের চেষ্টা করব। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। টাকা খরচ করে বাড়িতে বিদ্যুৎ নেয়ার সামর্থ্য নেই বাবার, বাধ্য হয়ে ছোট্ট সুচিত্রা লেখাপড়া করছে সড়কের ল্যাম্প পোস্টের আলোয়। এই সড়কে সবসময় গাড়ি চলাচল করে, তাই সুচিত্রার মা থাকেন আতঙ্কে দুর্ঘটনার আশঙ্কায়। বাসিন্দারা জানান প্রয়োজনীয় টাকার অভাবে বিদ্যুৎ বঞ্চিত এলাকার 15টি ভূমিহীন পরিবার। আর এরই সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শিশু হত্যা ও নির্যাতনকারীদের শাস্তি হবে কঠোর, বললেন প্রধানমন্ত্রী মাদক সন্ত্রাস থেকে দূরে থাকার পরামর্শ। 15 আগস্টের কুশীলবদের বিচার ও নাম প্রকাশ করতে কমিশন গঠনের দাবি বিশিষ্টজনদের। বিএনপিকে গণতান্ত্রিক ধারায় রাজনীতি করার আহ্বান ওবায়দুল কাদেরের, শেখ রাসেলের সমাধিতে শ্রদ্ধা। রাজশাহী সীমান্তে গোলাগুলির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক হবে বিজিবি বিএসএফ প্রধানের। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।